नमस्कार, आमी समन्द्रिता। पाँचफोरन फैमिलीते सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमी आलोचना करब गुरु पूर्णिमा निये। आज गुरु पूर्णिमा तो हठात्, गुरु पूर्णिमार एत गुरुत्वई बा केन? एबं गुरु पूर्णिमार पौराणिक कहनी आमी आपनादेर साथे शेयर करब। संगे थाकुन, शुनते थाकुन। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই শুরু গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজার্চনা করলে অক্ষয় আশীর্বাদও মেলে। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি চারটি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমৎ গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ মতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদিগুরু। মহর্ষি সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য অত্রি, বৈশিষ্ট্য, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচি এবং কেতু। নাম নিয়ে মতভেদ রয়েছে। শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়েছে। গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব আছে। গুরু শব্দের অর্থ গু এবং রু, এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। ভারত হল ঋষি মুনিদের দেশ, যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারে। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজার্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে। আশা করছি আজকের গল্পটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আমি সমন্দ্রিতা বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ভিডিওতে। সকলকে জানাই হ্যাপি গুরু পূর্ণিমা। সবাই ভালো থাকবেন, নমস্কার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ।